ভাই মাহমুদুল হাসান আপনার আপনি লিখেছেন তারকাদের মধ্যে বিয়ে ও সন্তানের জন্মের বিষয়টি গোপন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় বিয়ে এবং সন্তানের কথা গোপন করার আপ্রাণ চেষ্টা করা কতটুকু সম্মত বিয়ে তো এমন একটা জিনিস যেটা প্রকাশ করার মতো এটা গোপন করার বিষয় নয় এবং একটি হাদিস রয়েছে যদি হাদিসের আপনার প্রথম অংশটি হাদিসের বিশ্ধতারা আলোকে প্রমাণিত হলো সে অংশটি প্রমাণিত নয় তো প্রথম অংশটি আমাদের মূল উদ্দেশ্যটা হলো আলিনো হায়ানিকা তোমরা এই বিবাহকে ঘোষণা করো এটাকে প্রকাশ করো এই জন্য তো বিয়েতে দুজন সাক্ষী থাকতে হয় এবং অভিভাবকের মাধ্যমে হতে হয় এটা সামাজিক অনুষ্ঠান এবং ইবাদত যার কারণে এটিকে লুকোনোর চেষ্টা করা বা লোকোচুরি করা বিয়ের ক্ষেত্রে এটা কোনো মৌলিকভাবে প্রশংসনীয় কোনো কিছু নয় এটা বিশেষ পরিস্থিতি পড়ে কারোর যদি এরকম করতে হয় নিরুপায় হয়ে প্রতিকূল কোনো পরিবেশ পরিস্থিতিতে সেটি ভিন্ন বিষয় বাকি সাধারণ অবস্থাতে আপনার এটি লোকোচুরি করা অনেক সময় অসৎ উদ্দেশ্য হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি বিয়ের যে মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে বিধায় এগুলো কখনো প্রশংসনীয় বিষয় হতে পারে না